ভারতের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে নদিয়ার ফুলিয়ার হস্তচালিত তাঁত শিল্পী বীরেন বসাকের অসাধারণ শিল্পকর্ম। নদিয়া শান্তিপুর ফুলিয়া চটকাতলা হস্তচালিত শিল্পী বীরেন বসাক 45 দিনের অক্লান্ত পরিশ্রমে হস্তচালিত তাঁতে 2x2 করা সিল্ক সুতো দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তার জন্মের 125 বছর পূর্তি উপলক্ষে। 71-এর দেশভাগের পর সীমারেখার এপারে নদিয়ার ফুলিয়ার চটকাতলায় উদ্বাস্তু বসাক পরিবারের ঠাঁই হয়। পরিবারের হাত ধরেই এদেশে আসা মাত্র 12 বছর বয়সে বালক বীরেনের। পড়াশোনার সাথেই রপ্ত করেছিল তাঁতের কাজ। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে জামদানি শাড়ির দক্ষ কারিগর। 80 কেজি পর্যন্ত ওজনের কাপড়ের গাঁট কাঁধে নিয়ে দরজায় দরজায় বিক্রি করতেন শাড়ি। আর আজ তিনি 5000 তাঁতির অভিভাবক। হস্তচালিত তাঁতে হাতে মাকু ঘুরিয়ে নানা পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক বিষয়, ধর্মীয় কাহিনী প্রভৃতি ছবির মতন ফুটিয়ে তোলেন অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে। জেলা রাজ্য পেরিয়ে সারা ভারত এমনকি পৃথিবীর বেশ কয়েকটি দেশেও তার শিল্পকর্মের সুখ্যাতি রয়েছে। প্রাক্তন থেকে বর্তমান মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বয়ং তার শিল্পকর্মের গুণমুগ্ধ। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের শংসাপত্র, সন্ত কবির অ্যাওয়ার্ড, একাধিক রেকর্ড বুকে নাম, নামি বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি, অবশেষে 2021 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার হাতে তুলে দেন পদ্মশ্রী উপহার। আধুনিকতার বিরুদ্ধাচারণ না করলেও সম্পূর্ণভাবে হস্তচালিত তাঁত বাঁচিয়ে রাখার অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজও। নেতাজির প্রতিমূর্তি, নেতাজির 125 বছর পূর্তি উপলক্ষে আমি মনে মনে ভাবলাম যে আমরা তাঁত শিল্পী হিসাবে আমাদের একটা কর্তব্য ওনার প্রতিচ্ছবি তৈরি করা। সেটি আমি তৈরি করেছি ওনাকে শ্রদ্ধাঞ্জলি। কতদিন সময় লেগেছে এটা তৈরি করতে? আমাদের লেগেছে 1.5 মাস, মানে 45 দিন। মেটেরিয়ালটা কি আছে? মেটেরিয়ালটা আছে 2x2 কোরা সিল্ক। এটা কি হাতেই সমস্ত গুটি ঘুরিয়ে? হ্যাঁ, এটা জামদানি কাজ, হাতে ঘুরিয়ে কাজ, জামদানি কাজ। এটা এর আগে কি কি করেছিলেন? এর আগে তো আমি অনেক করেছি, রামায়ণ করেছি, মোদিকে দিলাম, মোদির ছবি করেছি, দিদিকে দিয়েছি, কন্যাশ্রীর উপরে দিয়েছি, আবার বুদ্ধদেব বর্ষাসকে দিয়েছি, তারপরে আপনার ওই রাজনাথ সিংকে একটা তৈরি করে দিয়েছি, তারপরে সোনিয়া গান্ধীকে একটা তৈরি করে দিয়ে এসেছি ওনার হাতে ওনার বাংলোতে গিয়ে। আর এমনি তো অনেক রকম রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো আমার সাহিত্যে তৈরি করা আছে সব। এই ধরনের যারা কারিগর তারা কি এখনো মানে বেশ পরিমাণে আছে নাকি? আমার কাছে 2000 আছে এরকম কারিগর, তার মধ্যে 1000 হচ্ছে মহিলা কারিগর, 1000 হচ্ছে ছেলে কারিগর। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।